नमस्कार आमी पौर्णा खबरिया 24 लाइव आपनादेर स्वागत। उत्तरबंगे सेरा पाँच खबर निये आसबो, एकी साथे कोचबिहारेर जे खबरगुलो सबथेके गुरुत्वपूर्ण ता आनबो। तार आगे जानिये देई कोचबिहारे शीतलकुचिते नतून करे करोना आक्रांत एक एबं एई खबर निश्चित करेछे सेखानकार स्थानीय प्रशासन। एकी संगे खलिशामारी, शीतलकुचिर खलिशामारीते किन्तु एई जे नतून करे करोना आक्रांत तार विस्तारित खबरे आसबो। तबे तार आगे जानिये दिई जेमनटा सम्भावना छिलो, जेमनटा अनेकेई भाबछिलेन सेई अनुयायी किन्तु नतून करे जारी हयेछे, बाड़ानो हयेछे लकडाउन। एकी संगे जोरदार भावे कार्यकरी करा हबे एबार थेके लकडाउन। आगामी 9 तारीख बिकेल 5टा थेके एई लकडाउन करा हबे एबं एई संक्रांत विस्तारित किन्तु पाठानो हयेछे नबान्नेर पक्ष थेके समस्त डिस्ट्रिक्ट मेजिस्ट्रेटेर काछे। एबं कोचबिहार एर संगे संगे गोटा राज्ये किन्तु एई विधिनिषेध पाठानो हच्छे सेई संक्रांत। एकई संगे कंटेनमेंट जोनगुलोते विशेष गुरुत्व देওয়া হয়েছে, সেখানে অফিস আদালত পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে বলে জানানো গিয়েছে। আমরা বিস্তারিত সেই খবরগুলো দেখে নেব। প্রথমেই জানিয়ে দিয়ে রাখি, যেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছিল তেমনটাই হলো। কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের উদ্যোগে নির্দেশিকা জারি করে নবান্ন জানিয়ে দিল কন্টেইনমেন্ট জোনগুলিতে ফের কড়া লকডাউন করতে হবে। 9 জুলাই বিকাল 5টা থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। কতদিন চলবে তা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। নবান্নের তরফে যে নির্দেশিকা জেলায় জেলায় পাঠানো হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে কন্টেইনমেন্ট জোনের সমস্ত সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে, জরুরি পরিষেবা নয় এরকম যে কোনো পরিষেবা বন্ধ থাকবে সংশ্লিষ্ট অঞ্চলে। তাছাড়া যে কোনো ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিল্প ব্যবসা মার্কেট বন্ধ থাকবে 9 জুলাই বিকেল 5টা থেকে। কন্টেইনমেন্ট জোনে যে কোনো ধরনের পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন। ওই নির্দেশিকায় আরো বলা হয়েছে কন্টেইনমেন্ট জোনের কেউ সরকারি বা বেসরকারি অফিসে কাজ করতে যেতে পারবেন না। তাদের যা দরকার স্থানীয় প্রশাসন তা বাড়িতে পৌঁছে দেবে। কলকাতার ক্ষেত্রে কোন কোন এলাকা কন্টেইনমেন্ট জোন হবে তা আলোচনা করে ঠিক করবে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ। জেলার ক্ষেত্রে জেলা শাসক ও পুলিশ সুপার বা পুলিশ প্রশাসন তা বাড়িতে পৌঁছে দেবে। কলকাতার ক্ষেত্রে কোন কোন এলাকা কন্টেইনমেন্ট জোন হবে তা আলোচনা করে ঠিক করবে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ। জেলার ক্ষেত্রে জেলা শাসক মহকুমা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বসে সিদ্ধান্ত নেবেন। গতকাল অর্থাৎ সোমবারই জানা গিয়েছিল কলকাতার বেশ কিছু এলাকায় কড়া লকডাউন জারি হতে চলেছে। প্রশাসনের অনেকের মত, যে হারে সংক্রমণ বাড়ছে তাতে এছাড়া বিকল্প কোনো পথ নেই। গতকাল রাত থেকেই বাগবাজার, শরৎ বোস রোড, এলগিন রোড সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দেওয়ার কাজ শুরু করে দিয়েছিল পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় সেই সব জায়গায় মাইকে প্রচার। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া কিছু খোলা থাকবে না এই সমস্ত এলাকায়। অর্থাৎ শুরুতে যে ধাঁচে লকডাউন চলছিল সেই একই ধাঁচে লকডাউন এবার কিন্তু কার্যকর একেবারেই জোরালো ভাবে হচ্ছে বলেই মনে করা হচ্ছে এবং কন্টেইনমেন্ট জোনগুলোর ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। আমরা এবার আজকে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গের বিস্তারিত খবরের দিকে। প্রথমেই আমরা আসবো যে খবরে অমানবিক এবং মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো কোচবিহারের সিতাই। কোচবিহারের সিতাই মদ্যপ অবস্থায় 6 বছরের শিশুকন্যাকে জঙ্গলে নিয়ে গিয়ে কুকীর্তি পাড়াতুতো মামার। অন্যদিকে জানা গিয়েছে সেই পাড়াতুতো মামার নাম মিঠুন বর্মন, তার বাবার নাম উপিন বর্মন এবং তার বাড়ি কাপলিগুড়া নামে সিতাইয়ের এক জায়গায়। এবং সেই মামা 17 জুন শিশুকন্যার পিতা মাতা ব্যাঙ্গালোরে থাকে বলে জানা যাচ্ছে এবং তার বাবা মার অনুপস্থিতিতে এই ঘটনা ঘটে। এবং যেদিন 17 জুন যেই দিন স্থানীয় এক বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়ির পাশেই কিন্তু এই শিশুকন্যার বাড়ি বলে জানা যাচ্ছে এবং মদ্যপ অবস্থায় এই পাড়াতুতো মামা এই শিশুকন্যাটিকে জঙ্গলে নিয়ে যায় এবং তারপরেই কিন্তু বেশ কিছুদিন ধরে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যে কিছু মানুষের সালিশি সভায় এই ব্যাপারটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, এই ধরনের কুকীর্তিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং তারপরই কিন্তু আজকে জারি হয়, আজকে এফআইআর করা হয় সেই পুলিশের কাছে। সেই পরিবার এসে এফআইআর করে এবং তারপরেই সেই মিঠুন বর্মন তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। তাকে এই মুহূর্তে সিতাইয়েই থানায় রাখা হয়েছে এবং সেইখানে জানা যাচ্ছে সেই 6 বছরের শিশুকন্যা তার কিন্তু মেডিকেল টেস্টও হয়েছে এবং সেই মেডিকেল টেস্টে প্রমাণ অনুযায়ী কিন্তু প্রমাণিত হয় সেক্সুয়াল অ্যাসাল্টের অভিযোগ। এবং এই শিশুটির পরিবার কিন্তু এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট চিন্তিত স্বভাবতই এবং পরিবার যখন ব্যাঙ্গালোর থেকে বাড়িতে ফেরে তারপরেই কিন্তু কিছুটা দেরি হয় আজকে এই সম্পূর্ণ প্রসেসিংয়ে। कारण ताई सेई शिशुर बाबा मा बाड़ीते छिलेन ना। এই বিষয়ে আমরা যে খবরটি দেখালাম একই সঙ্গে এর পরের সংবাদে চলে আসব। তার পরের খবর যেটা আপনাদের কিছুক্ষণ আগেই জানালাম, কোচবিহারের শীতলকুচিতে করোনা আক্রান্ত এক। শীতলকুচিতে খলিশামারি বলে যে জায়গা, সেই জায়গারই একজন করোনা আক্রান্ত বলে খবর এবং সেই খবর নিশ্চিত করেছে স্থানীয় জেলা স্থানীয় প্রশাসন। একই সঙ্গে সেই ব্যক্তি কি করে আসলেন সংস্পর্শে তা অবশ্য প্রশাসনের তরফ থেকে জানা যায়নি এখনো। অন্যদিকে একই সাথে জানিয়ে রাখবো এই যে এরপরই কিন্তু স্থানীয় মানুষজন কিছুটা চিন্তিত। ফের কোচবিহার জেলায় যেহেতু মাথাভাঙার শীতলকুচিতে করোনা আক্রান্তের হদিশ, তাই কিছুটা চাঞ্চল্য রয়েছে জেলায় এবং এই খবর ছড়িয়ে পড়তে প্রশাসনের কর্তারা নড়ে চড়ে বসেছেন। চাঞ্চল্য ছড়ায় যেমন এই এলাকায়। উল্লেখ্য কোচবিহার জেলার মধ্যে শীতলকুচি এলাকা থেকে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যায়, তারা প্রায় সকলেই ফিরে আসে, কিন্তু এতদিন শীতলকুচিতে কোনো পরিযায়ী শ্রমিকের করোনার হদিশ মেলেনি। আজ এক ব্যক্তির করোনার হদিশ মেলায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচি সহ গোটা মাথাভাঙা এলাকায়। এবং স্থানীয় বিডিও যিনি রয়েছেন শীতলকুচির, তিনি কিন্তু ওয়াং দি গেল্পো ভুটিয়া তিনি নিশ্চিত করেছেন এই করোনা আক্রান্তের কথা এবং একই সঙ্গে সেই এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করে বিস্তারিত সেই এলাকার যাতে স্বাস্থ্য এবং অন্যান্য সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেট করা যায় সেই প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে গতকাল আমরা যে খবর দেখিয়েছিলাম, মাথাভাঙা থেকে এক চিকিৎসক ফালাকাটার একটি করোনা আক্রান্ত, একই সঙ্গে পাঁচজন, সেই পরিবারের সাথে সম্পর্ক রয়েছে, সেই পরিবারের আত্মীয় এক চিকিৎসক, কিন্তু তার কোনো রকম কোভিড-19 পজিটিভ রিপোর্ট আসেনি। অথচ সেখানে তিনি বারবার বিভিন্ন মানুষজনের ফোনে একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন বলে জানিয়েছেন এবং সেই ব্যক্তিকে করোনা পজিটিভ বলে গুজব রটানো হচ্ছে বলে অভিযোগ। আমরা সেই খবরের দিকে যাব। মাথাভাঙা শহরের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, তার শরীরে করোনা নেগেটিভ রিপোর্ট আসার পরেও তার নিজের ফোনে এতবার ফোন আসছে তা নিয়ে তিনি একেবারে নাজেহাল, বিতশ্রদ্ধ, মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। পরবর্তী সময়ে তার রিপোর্ট যখন জনসম্মুখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়, তাতে দেখা যায় লালা রসের পরীক্ষা রিপোর্ট নেগেটিভ। মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপার ইতিমধ্যেই জানিয়েছেন ডাক্তার বিশ্বজিৎ সাহার করোনা হয়নি, তার লালা রস পরীক্ষা করা হয়েছে, রিপোর্ট এসেছে নেগেটিভ। ডক্টর বিশ্বজিৎ সাহা বলেন, অযথা আমার নামে গুজব রটানো হচ্ছে, আমি করোনা আক্রান্ত নই, আমার নিকট আত্মীয় তারা করোনা আক্রান্ত, তাদের বাড়ি মাথাভাঙার অনেক দূরে, তাদের সঙ্গে আমার সামনাসামনি বেশ কয়েক মাস থেকে দেখাই হয়নি, শুধু টেলিফোনে যোগাযোগ রয়েছে। অযথা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ার বিষয়টি একেবারেই দুঃখজনক। উল্লেখ্য গতকাল মাথাভাঙার পোস্ট অফিস মোড়ে একটি চশমার দোকান সহ লাগোয়া দোকানপাট 7 দিনের জন্য মহকুমা প্রশাসন বন্ধ করে দিয়েছে। মহকুমা শাসক জিতিন যাদব ইতিমধ্যেই করোনা মোকাবিলায় যথেষ্ট পরিশ্রম করে মাথাভাঙাকে করোনা মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই খবরের পর আমরা আসব যে খবর কোচবিহারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারীকরণ ইত্যাদি সহ আরো অনেক নীতির বিরোধিতা করে রাস্তায় নেমেছে গত কয়েকদিন ধরেই বাম এবং কংগ্রেস সংগঠন এবং একসাথে জোটবদ্ধ হয়ে কিন্তু কোচবিহারের রাজপথ থেকে শুরু করে দিনহাটা সব জায়গায় তারা বিরোধে কিন্তু সামিল হয়েছেন। এই খবর একই সঙ্গে আমরা দেখে নেব সেখানে কি বলছেন উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তারা, কথা এবং শুনে নেব পুরোটাই। কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করে আজকে প্রতিবাদে আজকের এই কর্মসূচি হচ্ছে ভারতবর্ষে যে ভয়ঙ্কর অবস্থা চলছে, করোনা লকডাউন, এই পরিস্থিতিতে মানুষের যে দুর্বিষহ জীবন, তার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রের সরকার জাতীয় সম্পদ বিক্রি করছে। রেল, কয়লা খনি সহ দেশের এমনকি প্রতিরক্ষা ক্ষেত্র সমস্ত জায়গায় তারা আজকে বিরাষ্ট্রীয়করণ করবার জন্য, কর্পোরেট সেক্টরকে লাভবান করার জন্য তারা এগুলো বিক্রি করছে। তার সঙ্গে মানুষ কাজ হারাচ্ছে, कारखाना बंध हो जाচ্ছে মানুষ কর্মচ্যুত হচ্ছে তার মধ্যে দাঁড়িয়ে আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত এই কেন্দ্র সরকার নিয়েছে যখন আন্তর্জাতিক ক্ষেত্রে পেট্রোপণ্যের মূল্য বাড়েনি বরঞ্চ কমেছে তখন কেন্দ্র সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি ঘটিয়ে এখানে মুনাফা এবং কর্পোরেট সেক্টর পেট্রোলিয়াম যে কর্পোরেশনগুলো আছে তাদেরকে মুনাফা করবার সুযোগ করে দিয়েছে যার জন্য গোটা দেশব্যাপী এই প্রোগ্রাম আমাদের জেলাতেও বাম কংগ্রেস সমস্ত দল মিলিতভাবে আজকে এই কর্মসূচি আমরা নিয়েছি গোটা জেলায় সর্বত্র বিক্ষোভ প্রতিবাদ এবং তার সঙ্গে 15 মিনিটের পথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে আজকের এই কর্মসূচি হচ্ছে ভারতবর্ষে যে ভয়ঙ্কর অবস্থা চলছে থামছে না করোনা আক্রান্তের সংখ্যা দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে করোনা আক্রান্ত 10 জেলায় একেবারেই যেখানে কম ছিল করোনা আক্রান্তের সংখ্যা সেখানে প্রতিদিনই নতুন করে 7-10 এভাবেই কিন্তু বেড়ে যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা দেখে নেব বিস্তারিত থামছে না আক্রান্তের সংখ্যা চিন্তিত সাধারণ মানুষ ফের জেলায় নতুন করে করোনা আক্রান্ত আরো 10 এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 247 জন যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 199 যার মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে 46 সোমবার রাতে মালদা মেডিকেল কলেজ থেকে আসা তালিকায় এই জেলায় নতুন করে 10 জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে 23 জুলাই আক্রান্তদের সোয়াব করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল এদিন রিপোর্ট পজিটিভ আসে সূত্রের খবর সোমবার রিপোর্টে বালুরঘাটে একসঙ্গে সংক্রমিত হয়েছেন 4 জন বালুরঘাট পুরাতন শহর এলাকায় 3 জন চক্রভৃগু ডাকরা এলাকার লোকজনের শরীরে সংক্রমণ পড়েছে করোনা এছাড়া গঙ্গারামপুরে 3 জন কুমারগঞ্জে 1 জন এবং বুনিয়াদপুরে 2 জন সংক্রমিত হয়েছেন বলে জানা যাচ্ছে এদের স্বাস্থ্য দপ্তর কোভিড হাসপাতাল বা সেফ রুমে রেখে চিকিৎসার জন্য নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে পাশাপাশি এদের সংস্পর্শে কারা এসেছে তাদের চিহ্নিত করে গৃহ নিবৃত বাসে থাকার কথা বলা হয়েছে মালদায় নতুন করে 47 জনের শরীরে করোনা সংক্রমণ এই 47 জনের মধ্যে কিন্তু রয়েছেন মালদার পুরাতন মালদার এসডিও মহকুমা প্রশাসক রয়েছেন একই সঙ্গে রয়েছেন 5 জন পুলিশ অফিসার এবং এই খবর আসার পরই মালদা শহরে কিন্তু কিছুটা চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে এবং একই সঙ্গে উত্তরবঙ্গে সবথেকে বেশি করোনা আক্রান্ত কিন্তু দেখা যাচ্ছে মালদা জেলায় একই সঙ্গে চলে আসবো এর পরের খবরে কোচবিহার সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে সতর্কতা উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 5 দিন উত্তরবঙ্গে কোচবিহার সহ 8 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট আগামীকাল থেকে বৃষ্টি শুরু হলেও আগামী 10 থেকে 12 জুলাইয়ের মধ্যে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানান তারা তাই উত্তরবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির সম্ভাবনার সাথে সাথে বন্যার আশঙ্কাও বাড়ছে প্রতিনিয়ত ভারী অতি ভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে পার্বত্য এলাকায় ল্যান্ডস্লাইড হওয়ার আশঙ্কা রয়েছে গত বছর বন্যায় উত্তরবঙ্গে ক্ষয়ক্ষতি হয়েছিল বিপুল শুধু উত্তরবঙ্গই নয় দক্ষিণবঙ্গেও উপকূল এলাকায় বাঁধ ধসে গিয়েছিল অনেক জায়গায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে 9 থেকে 12 জুলাইয়ের সময় হিমালয়ের পাদদেশের দিকে মৌসুমি বায়ু স্থানান্তর এবং বঙ্গোপসাগর থেকে তীব্র আর্দ্রতা অনুপ্রবেশের জন্য উত্তর পশ্চিমের জেলাগুলিতে 9 থেকে 12 জুলাই পর্যন্ত বিভিন্ন অতি ভারী বৃষ্টির বিচ্ছিন্ন সম্ভাবনা রয়েছে তাই এই কমলা সতর্কতার মাধ্যমে প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছেন আবহাওয়াবিদেরা উত্তরবঙ্গ ছাড়াও মৌসুমি বায়ুর স্থানান্তরের কারণে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ও নদিয়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া দপ্তর কোচবিহারের নতুন করে যে জায়গাগুলোকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হচ্ছে সেগুলো বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন খবরে 24 উত্তরের সেরা 5 এ পর্যন্ত আমি পড়না এখন এখানেই রাখছি।